ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলিতে অবস্থিত ফারুকী পার্ক মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ও ঐতিহাসিক একটি পার্ক যা অবকাশ পার্ক নামেও পরিচিত। ফারুকী পার্কে মহান মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাটি আপনাদের মাঝে সংক্ষেপে তুলে ধরছি। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে 1971 সালের ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার পাকিস্তানি বাহিনীর একটি ট্যাঙ্ক বিধ্বস্ত হয়। মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণে পাকিস্তানি বাহিনী ট্যাঙ্কটি ফেলে পালাতে বাধ্য হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধারা ট্যাঙ্কটি শহরের ফারুকী পার্কে মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে স্থাপন